স্বল্প বাজেটে পিসি তৈরি করতে গেলে আমরা মাঝে মধ্যে একটি জায়গায় প্রবলেমে পড়ে যাই। অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে যে বাজেট আছে সে বাজেট দিয়ে হয়তো বা পিসি খুব ভালো মতো হয়ে যাচ্ছে, মনিটরে বাজেট ঠিক মতো দিতে পারছি না, বিধায় চাইনিজ মনিটর নিচ্ছি। আবার অনেক সময় একটি ভালো মনিটর কিনতে গেলে দেখা যাচ্ছে ভালো পিসির জন্য বাজেট করতে পারছি না। আজকে আমি টোটালি কনফিগারটি করেছি এ টু জেড ব্যালেন্সড করে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এসএসসি পরীক্ষার এক্সামিনেশন হয়ে গিয়েছে, হয়তোবা যে কোনো সময় রেজাল্ট দিয়ে দিবে, সেই কারণে ছাত্রদের জন্য একটি স্পেশাল প্যাকেজ, যে প্যাকেজটি এমনভাবে করা হয়েছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রাখা হয়েছে প্যাকেজটির জন্য। এই ধরনের প্যাকেজ অন্তত 3 থেকে 5 বছর সার্ভিস দেয় এবং এই ধরনের কনফিগারেশন দিয়ে দেখা যায় যে একজন মানুষ তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করা থেকে শুরু করে একটি লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের সেট আপ 3 থেকে 5 বছরের মধ্যে খুব কম প্রবলেম দেখা দেয়, সেই কারণে এই ধরনের একটি সেট আপ তৈরি করেছি 40,000 টাকার মধ্যে। আপনারা ভাবতে পারেন যে 40,000 টাকা বাজেটটি কীভাবে আমি আসলে কস্টিং করেছি বা বাজেট কীভাবে আমি মিলিয়েছি এই কনফিগারেশনে, সে বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আমি প্রত্যেকটি পার্টস নিয়ে এ টু জেড আলোচনা করব, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিউয়ার্স, প্রথমে যে প্রসেসরটি নিয়ে কথা বলছি, এখানে ইন্টেল কোরাই 3 10th generation একটি প্রসেসর ইউজ করেছি। প্রসেসরটির প্রাইস বর্তমান সময়ে বেশ কিছুটা বেড়েছে, বলতে পারেন প্রসেসরটির প্রাইস আগের তুলনায় প্রায় 1500 টাকা বেড়েছে। এই প্রসেসরটির দাম ছিল 9,000 টাকা, 9,000 থেকে 9,500, 10,000, এখন প্রসেসরটির দাম হয়েছে 10,500 টাকা। তারপরেও এই কনফিগারেশনে প্রসেসরটি ধরা হয়েছে মাত্র 10,000 টাকায়। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে ইন্টেল USD গ্রাফিক্স 630 বিল্টিন আছে, যে কারণে আপনি গ্রাফিক্স প্রায় 1.5 GB মতো পাবেন এই প্রসেসরটি থেকে। এছাড়া এই প্রসেসরে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। প্রসেসরটির ফ্রিকোয়েন্সি পাবেন আপনি 3.60 GHz। এই প্রসেসরটিতে 4টি কোর এবং 8টি থ্রেড পাবেন আপনি। প্রসেসরটি বাজেট পিসি অনুসারে আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। আপনি যদি অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে একটি পিসি বিল্ড করতে চান এবং আসুস যদি পছন্দের প্রথম লিস্টে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে যে মাদারবোর্ডটি আমি শো করেছি, এটি আসুসের একটি অফিসিয়াল মাদারবোর্ড, মডেলটি হলো আসুস প্রাইম H510ME। এই মাদারবোর্ডটিতে বিশেষ কিছু ফিচার্স আছে, যেমন HDMI আছে, VGA আছে এবং ডিসপ্লে পোর্ট আছে, অর্থাৎ আউটপুটে আপনি 3টি মনিটর একসাথে ব্যবহার করতে পারবেন। আসুস দিচ্ছে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট, 2টি র্যাম স্লটের সাথে সাথে NVMe স্লটও পেয়ে যাবেন এই মাদারবোর্ডটিতে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি মাদারবোর্ড, যদিও মাদারবোর্ডটির প্রাইস 10,500 টাকা। আমি প্রত্যেকটি প্রোডাক্ট বলে দিচ্ছি, আপনারা অ্যানালাইসিস করে আমাদের সেল থেকে আসতে পারেন। হয়তোবা আপনি এই কনফিগারেশনে প্রায় 1.5 থেকে 2,000 টাকা মার্কেট যাচাই করার পরেও জিতে যাবেন এবং অরিজিনাল প্রোডাক্টের এগেনস্টে। আপনারা এটা জানেন যে মাদারবোর্ড কিন্তু গ্লোবাল ব্র্যান্ড ছাড়া কিন্তু আসুস কেউ আনতে পারবে না, যদি অফিসিয়াল মাদারবোর্ড হয়, সেটা যে কোনো নামি দামি প্রতিষ্ঠানই হোক না কেন। সো প্রোডাক্ট এক, যদি আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারেন অবশ্যই সেখান থেকে প্রোডাক্ট কিনবেন বলে আমি প্রত্যাশা করছি। যেহেতু বাজেট পিসি এবং মনিটরটি কিন্তু আমি একটি এক্সক্লুসিভ মনিটর রেখেছি IPS প্যানেলের 22 ইঞ্চ, সো সে কারণে বাজেটটা কিন্তু আমাকে পিসির বাজেটটা 30-এর মধ্যে রাখতে হয়েছে। আমি এখানে টিম এলিট প্লাস রেড 8 GB র্যাম রেখেছি এবং এটি একটি 3200 MHz র্যাম, এটি মেড ইন তাইওয়ানের একটি র্যাম এবং এই র্যামটিতে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি র্যাম দিয়ে কিন্তু এই পিসিটি বিল্ড করা হয়েছে। একই ব্র্যান্ডের 256 GB NVMe রাখা হয়েছে, 256 GB এই NVMe-টির মডেলটি MP33। এই NVMe-টিতে কিন্তু আপনি 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই NVMe-টির যে রিড রাইট স্পিড সেটি কিন্তু 1800x1500। সো এই যে NVMe-টি রাখা হয়েছে এটি কিন্তু রিড রাইট স্পিড অ্যাকচুয়ালি দিচ্ছে। সো প্রসেসর অনুযায়ী এ ধরনের একটি NVMe থাকা খুবই জরুরি। আরেকটি কথা বলতে পারি যে টিমের এই NVMe-গুলো খুব কম ওয়ারেন্টিতে আসে, অর্থাৎ একটি কথা বলেছিলাম যে এই কনফিগারটি আসলে ওয়ারেন্টিতে আসার পসিবিলিটি খুবই কম। আমরা চেষ্টা করি যে আমাদের যারা গ্রাহক তারা এমনভাবে পিসি ইউজ করুক তারা যেন প্রবলেমে পড়ে আমাদের কাছে না আসুক, এবং তারা যদি আমাদের কাছে না আসে তাদের এক্সট্রা ভোগান্তি লাগছে না, প্লাস তারা দীর্ঘদিন পিসি থেকে সার্ভিস নিতে পারবে। সেই কারণে কিন্তু অনেক চিন্তা করে NVMe-টি রাখা হয়েছে, ওয়ারেন্টি যেমন বেশি আছে আবার এই NVMe-তে রিড রাইট স্পিডও কিন্তু অনেক ভালো। ভিউয়ার্স, অনেক কথা বলতে যে প্রসেসরের কুলিং ফ্যানের কথাটি বলা হয়নি, আমি কিন্তু বলেছি যে এই কনফিগারেশনে 1.5 থেকে 2,000 টাকা আপনি প্রফিট করবেন।
কিভাবে প্রফিট করবেন দেখেন, এখানে একটি ভালো মানের কুলিং ফ্যান রাখা হয়েছে। এই কুলিং ফ্যানটি কিন্তু এই সেটআপে ফ্রি রাখা হয়েছে। আমি একটু কুলিং ফ্যানটি খুলে দেখাই যে আসলে আমাদের যেই স্টক কুলিং ফ্যান থাকে সেই স্টক কুলিং ফ্যানটি আসলে দেখা যায় যে অনেক সময় প্রবলেমে পড়ে যায়। এটি হলো আমাদের স্টক কুলিং ফ্যান না, এটি এক্সট্রা একটি কুলিং ফ্যান রাখা হয়েছে। এটি একটি RGB কুলিং ফ্যান রাখা হয়েছে, এটি ফ্রি রাখা হয়েছে এই কনফিগারেশনের সাথে। ভিউয়ার্স, আমাদের প্রয়োজন একটি IPS মনিটর। IPS মনিটরে আসলে চোখের ক্ষতি খুবই কম করে, এবং আমরা যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করি বা দীর্ঘক্ষণ মনিটরের সামনে বসে থাকতে হবে আমাদের, তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক ভালো। ভিউসনিক ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর, প্রাইস মাত্র 10,800 টাকা। তবে এই প্যাকেজের সাথে মনিটরটির প্রাইসটি অনেকটাই কমিয়ে ধরেছি, বলতে পারেন একদমই কম প্রাইসে এই মনিটরটি রাখা হয়েছে এই প্যাকেজের সাথে, মাত্র 10,500 টাকায়। এটি 75 হার্জের একটি মনিটর, IPS মনিটর, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা UCC-র অফিসিয়াল মনিটর, অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু সেল থেকে চুজ করতে পারেন। আপনারা দেখেছেন যে প্রোডাক্টগুলো আমি দেখেছি প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল, এবং এটি একটি ফুল HD মনিটর। এই মনিটরটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, পছন্দ হয়েছে, বিধায় আপনাদের জন্য মনিটরটি নিয়ে রিভিউ করেছি। মনিটরটির মডেল VA2209 সিরিজের একটি মনিটর, এবং এটি একটি ফুল HD একটি মনিটর, এবং এই মনিটরটি আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। সো আপনারা এই মনিটরটি আপনাদের কনফিগারেশনের সাথে ইনক্লুড করতে পারেন। ভিউয়ার্স, আপনারা হয়তো বা বুঝতে ভিউয়ার্স আপনারা ওয়ারেন্টি প্লাস আদার্স ফ্যাসিলিটি দেখে বুঝতে পারছেন যে এই বাজেট অনুসারে মনিটরটি একদমই কিন্তু আমাদের জন্য সুইটেবল একটি মনিটর ছিল। কিবোর্ড এবং মাউস, RGB একটি কিবোর্ড মাউস না হলে হয় না। এই RGB কিবোর্ড মাউসটিও কিন্তু এই কনফিগারেশনে ফ্রি রাখা হয়েছে, অর্থাৎ ফ্রি কয়টি দিচ্ছি, RGB কিবোর্ড মাউস ফ্রি দিচ্ছি, একটি RGB CPU কুলার ফ্রি দিচ্ছি, এবং এই কনফিগারটির প্রাইস কিন্তু আমি যোগ করতে বলেছি। আপনারা কিন্তু আমার ওয়েবসাইট আদার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলোর প্রাইস নিতে পারেন, নিয়ে যোগ করে দেখতে পারেন যে আসলে আমি কী প্রোডাক্টে কী প্রাইসে দিচ্ছি। আমি আসলে চেষ্টা করেছি যে আমার গ্রাহকদের জন্য আমার মুনাফা থেকে একদমই কমিয়ে দিয়ে প্রোডাক্টের অফারগুলো তৈরি করতে। আপনারা পছন্দ করবেন এবং আমার কাছে আসবেন এই আশাই আমি এই কনফিগারগুলো এই প্রাইসে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এখানে যে ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি OVO ব্র্যান্ডের ক্যাশিং, V335D মডেলের একটি ক্যাশিং, 4টি RGB ফ্যান এখানে ইনক্লুড করা হয়েছে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে যেন ভিতরে ধুলাবালি প্রবেশ না করে, ডাস্ট ফিল্টার কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। ভেতরের দিক দিয়ে বাতাস ঢুকবে, পেছনে বের হবে, অর্থাৎ ভেতরের এনভায়রনমেন্টটা যদি কুল থাকে সেজন্য আসলে এটি ব্যবহার করা হয়েছে। এবং এটি ATX এবং মাইক্রো ATX মাদারবোর্ডের জন্য দারুণ একটি ক্যাশিং। যারা মনে করছেন ATX মাদারবোর্ড দিয়ে PC বিল্ড করবেন তারাও কিন্তু এই ক্যাশিংটি চুজ করতে পারেন। সামনের ভেন্টিলেশনের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। সো বাজেট যাদের অল্প তাদের জন্য কিন্তু এই ক্যাশিংটি অনেক জোসেক্সি ক্যাশিং। এবং এই কনফিগারেশনে আরেকটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে স্ট্যান্ডার্ড 450 ওয়াট। এই টোটাল কনফিগারটি পড়েছে 40,000 টাকায় পাবেন আমাদের সেলটেকে। সেলটেক কোথায় অবস্থিত? নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-40। ওয়েবসাইট ভিজিট করুন www.seltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।